শুনছেন 94.8 ক্যাপিটাল এফএম, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আজ তাহমিনার সাথে আছি এবং শুরু হয়ে গেল ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষর। অক্ষরের আজকের অতিথি হিসেবে যিনি আছে তাকে আপনারা অলরেডি আমার সাথে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, সালমা সুলতানা। আমাদের আজকের ফেসবুক পোস্টেও কিন্তু আমাদের আজকে যিনি অতিথি লেখকের ছবি সহ একটা পোস্ট চলে গেছে। পাশাপাশি আমাদেরকে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন facebook.com/capitalfm948। কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের অতিথির সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে লিখবেন। তার বই নিয়ে আজকে আমরা কথা বলবো, লেখালেখি সবটুকু নিয়েই কথা বলবো। আর এই যে টুংটাং শব্দ শুনছেন, এই শব্দটার সাথে একটা গল্প কিন্তু আছে, গল্পটা একটু পরে বলছি। তার আগে আপুর কাছে একটু চলে যাই। সালমা সুলতানা, উনি আজকে আমাদের অতিথি, কেমন আছেন আপা? ভীষণ ভালো আছে। ভাষার মাস আমন্ত্রণ পেলে আরো বেশি ভালো লাগে, যেহেতু আমি লেখালেখি করি। লেখক এবং লেখালেখির সাথে কিংবা বইয়ের সাথে যারা যুক্ত তাদের জন্য আসলে ফেব্রুয়ারি মাসটা অনেক বেশি কাঙ্ক্ষিত, ভীষণ আনন্দের, ভীষণ উৎসবের। আর আজকে বলবো যে স্টুডিওতে কিন্তু আপু আসার পরপর খুব কালারফুল হয়ে গেছে, মনে হচ্ছে বসন্ত এখানেই চলে এসেছে। এখনো বসন্ত আসেনি যদিও, তবে ক্যাপিটালে আজ বলবো বসন্ত চলে এসেছে আমাদের আজকের অতিথির সাথে। আপু, লেখালেখিটা কবে থেকে শুরু করেছেন? লেখালেখি আসলে ছোটবেলা থেকেই, সেটি প্রকাশ্যে আসেনি, নিজের ভালো লাগা থেকে। খুব বই পড়তাম আসলে, আমার মা একজন ভীষণ বইপ্রেমী মানুষ। আমার মা নয় শুধু, আমাদের পুরো ফ্যামিলিতে আমার ভাই বোন যারা ছিল বা আমার যারা বোনের ছেলেমেয়েরা পর্যন্ত, কারণ আমার বড় বোনের মেয়েটা আমার খুব কাছাকাছি বয়সে, আমরা দেখা যায় ভাই বোনের মতো একসাথে বড় হয়েছে। তো যখন ওরা আসতো দেখা যায় ভাগাভাগি করে আমরা বই পড়তাম। তো বই পড়ার অভ্যাসটা আসলে ছোটবেলা থেকেই, সেই থেকে লেখার প্রতি আগ্রহটা জন্মে আসলে ছোটবেলা থেকেই, পড়ে পড়ে যে ভালো লাগাটা আসলে তৈরি হওয়া। আমি পড়ছিলাম আপনার বইয়ের পেছনে প্রত্যেকটা লেখকের যে পরিচয় থাকে সেখানে আপনি লিখেছেন যে আপনার মা এবং আপনার বোন হচ্ছে আপনার অনুপ্রেরণা। সেই জায়গাটায় আমরা পরে যাব। এবারের বইমেলায় যে চমৎকার দুটো বই আসছে তার কিছুটা কিন্তু আপু নিজে বহন করে এনেছে। একটা বইয়ের নাম হচ্ছে কাঁচের চুড়ি এবং আপু হাত ভর্তি কাঁচের চুড়ি পরে এসছে, যা টুংটাং শব্দ আপনারা শুনতে পারবেন। আপু, বাকি গল্পে পরে যাই, আগে বইমেলার বই দুটো নিয়ে কথা বলি আপনার সাথে। কাঁচের চুড়ি নামটা কেন? আসলে এই কাঁচের চুড়ি সেই কাঁচের চুড়ি নয় যা বাঙালি নারীদের খুবই লালিত আকাঙ্ক্ষিত কাঁচের চুড়ি, তাদের অন্যতম প্রধান গহন আমি মনে করব যারা বাঙালি নারী। কিন্তু সেই আসলে এই কাঁচের চুড়ি দেখতে যেমন সুন্দর, সহসা কিন্তু ভেঙেও যায় একটু আঘাতেই। আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেরকমই, কাঁচের চুড়ির মতোই সুন্দর, আবার একটু আঘাত পেলে ভেঙেও যায়, রক্তাক্ত হয়। আসলে আমাদের যে জীবন, দৈনন্দিন জীবনটা কিন্তু সেরকমই, অনেক ঘাত প্রতিঘাত আঘাত নিয়ে কিন্তু আমাদের সম্মুখে চলা। আসলে সেই কাঁচের চুড়ির অন্তরালে যে আমাদের জীবনের যে ঘাত প্রতিঘাত রয়েছে সেটি মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি বা আমার লেখাতে চলে এসেছে। আপা, এই গল্পের সাথে কি কোনো ব্যক্তিগত ঘটনা জড়িত আছে কিনা? আসলে লেখকরা ব্যক্তিগত না বললেও আমাদের সমাজের যে চারপাশের যে ঘটনা রয়েছে সেগুলোই মূলত আসলে বইয়ের বিষয়, কারণ আমাদের জীবনটা কিন্তু গল্পের মতো, হাজারো গল্প নিয়ে কিন্তু আমাদের জীবন। প্রতিটি মানুষের জীবন অনেক গল্প থাকে, কেউ কিছু গল্প আমরা শুনতে পাই, কিছু শুনতে পাই না। অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক চাওয়া থাকে, অনেক পাওয়া না পাওয়া থাকে, কেউ বলতে পারে কেউ বলতে পারে না। আসলে জি আপা, সেগুলোই মূলত আমি লিখেছি আমার বইয়ে। ধন্যবাদ, এবং কাঁচের চুড়ির জন্য রইল শুভকামনা। লিসনার, আমাদের সাথে আপনি দেখছেন ভাষার মাসের ক্যাপিটাল এফএম এর বিশেষ আয়োজন অক্ষর। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে সালমা সুলতানা, এবং আপার যে বইগুলো এবারের বইমেলায় আমরা পাচ্ছি তা নিয়ে আমাদের কথা হচ্ছিল। কাঁচের চুড়ি নিয়ে জানলাম আপু। কাঁচের চুড়িতে যেহেতু এটা একটা গল্পগ্রন্থ, তো এখানে কোন ধরনের গল্পগুলো জায়গা পেয়েছে? এই গল্পটা মানে এই বইয়ের পেছনের কোনো গল্প আছে কিনা যদি একটু বিস্তারিতভাবে জানাতেন। আপনি যেটা বলছিলেন যে আমাদের আমরা যে কাঁচের চুড়িটা আসলে পড়ি প্রত্যেকটা নারীর পছন্দ, সেই কাঁচের চুড়ি এটা নয়। আমাদের মোটামুটি আমি যেটা বুঝতে পারছিলাম আপনার কথা শুনে যে আমরা সহসাই আমাদের মনটাও যেমন ভেঙে যায় সেটা নিয়ে আপনি এই বইটায় লিখেছেন। তো আপনার আরেকটা যেটা বই আছে ফুরায় বেলা, যদি আমি ভুল না বলি, হ্যাঁ ফুরায় বেলা, এই বইটা সম্পর্কে এবার একটু জানবো। ফুরায় বেলাও তেমনই একটি, আসলে তেমনই কিছু কথাই যা আমি আগেও বলেছি, কিন্তু হয়তো গল্পের ধরন ভিন্ন। এখানে ফুরায় বেলা মূলত আমাদের যে জীবনের অবসান ফুরিয়ে যাওয়া সেটি নয়, আসলে দিনের অবসান নয়, আসলে আমি যেটা ভুল বলেছি যে আমাদের যে একটি দিনের যে অবসান সেটি নয়, 24 ঘন্টা দিনে নয়। তবে এই ফুরায় বেলায় 24 ঘন্টার মধ্যে যা কিছু ঘটে, এই 24 ঘন্টা থেকে দিন, দিন থেকে মাস, বছর,
এভাবে করে তো একটা সময় আমাদের জীবনের অবসান ঘটে। এই জীবনের এই জীবন যে এই বলয়ের মধ্যে নানান ধরনের ঘটনা আসলে ঘটে যায়, আমরা অহর্নিশ ছুটছি, কিসের পেছনে ছুটছি আসলে আমরা নিজেরাও জানি না, কিন্তু তাই না? সেরকমই আসলে দেখা যায় যে এই যে ব্যস্ত থাকছি নানান কারণে, অকারণ অনেকে কষ্ট দিয়ে যাচ্ছি, কিন্তু আমি জানি না আমার এই মুহূর্তে কিন্তু আমার আমার জীবনটার শেষ হয়ে যেতে পারে, বিদায় ঘণ্টা বাঁচতে পারে। আসলে আলটিমেটলি দেখা যায় যে এগুলোই উঠে এসেছে বিভিন্ন ভাবে, যে আমাদের যে দৈনন্দিন যে সম্পর্কের যে টানাপড়েন, বোঝাপড়া, দুঃখ কষ্ট, একটা সময় যে আমরা ছুটছি ছোটার পেছনে কারণ আমরা জানি না, তাও ছুটছি, কাউকে কষ্ট দিচ্ছি না জেনেই। আবার অনেকে দেখা যায় হাসির আড়ালে তার অনেক কষ্ট রয়েছে আমরা জানি না। এসব করতে করতেই যাকে প্রচন্ড ভালোবাসি হয়তো অভিমানে বলাও হয়ে ওঠে না যে আমি তাকে ভালোবাসি, বা সেও হয়তো বলতে পারে না, কিন্তু একটা সময় ফুরিয়ে যায়। এটাই মূলত ফুরাইবেলা গল্পের মূল উপজীব্য বিষয়। ধন্যবাদ আপা। আপা আপনি একটু যদি বইটা দুইটা আমাকে দেন, আমি আমার দর্শক যারা আছে এবং আমার যারা শ্রোতা আছে তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে আপার বইটি কাচের চুড়ি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রচ্ছদ এখানে রয়েছে, এবং ফুরাইবেলা সেই বইটিও কিন্তু বেশ কালারফুল একটি প্রচ্ছদের সাথে। বই দুটি আপনারা একটি বই পাচ্ছেন অন্য প্রকাশে, এবং আরেকটি যে বই কাচের চুড়ি সেটি আপনারা পাচ্ছেন চলন্তিকা প্রকাশনী। তারপর স্টল নাম্বার বা বাকি ডিটেইলটা আপনি একটু বলে দিলে আমার মনে হয় যে লিসনাররা বইটা সংগ্রহ করতে সুবিধা হবে। ফুরাইবেলা বইটি এসেছে অন্য প্রকাশ থেকে, এটি 31 নাম্বার প্যাভিলিয়ন। কাচের চুড়ি হচ্ছে চলন্তিকা প্রকাশনী, 203 এবং 204 নাম্বার স্টল, আপনারা আসবেন। আমন্ত্রণ রইল লিসনার বইগুলো সংগ্রহ করার, বইগুলো যেন আপনারা পড়ে নেন এবং পড়ার পর আপনাদের মতামতটা বইমেলা চলাকালীন সময় কিংবা ব্যক্তিগতভাবে পরবর্তীতে কিন্তু জানানোর চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় যে একজন লেখক তার পাঠকের কাছ থেকে সবসময় তার সমালোচনা, পজিটিভ নেগেটিভ সবকিছুই কিন্তু জানতে আগ্রহী। তো আমার লিসনার যারা আছেন আশা করছি আপনারাও জানাবেন। আপা এবারে চলে যাই আপনার প্রথম লেখা বইমেলায়, আপনার প্রথম কোন বইটি ছিল সেই সম্পর্কে জানতে চাই। বইমেলায় আমার একক বই এসেছে অনেক পরে, সংকলন ছিল। আচ্ছা, পেন্সিল একটি অনলাইন সংগঠন রয়েছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, একটি বড় সংগঠন। ওখান থেকে আসলে আমার যাত্রা নতুন করে আবার শুরু, থেমে যাওয়া পথটা আবার নতুন করে মানে সচল হয়েছে পেন্সিলের মাধ্যমে। থেমে যাওয়া, যেহেতু আমরা এখনো থেমে যাওয়ার গল্পটা জানিনি, থেমে যাওয়ার গল্পটা শুনে তারপর মনে হয় আপা কিভাবে আবার শুরু হলো সেই গল্পটায় আসা যেতে পারে। আচ্ছা, আমার শ্বশুর ছিলেন একজন ভাষা সৈনিক, ভাষার প্রতি নিশ্চয়ই তার দুর্নিবার ভালোবাসা ছিল বলে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন ভাষা আন্দোলনে। তিনি ঢাকা মেডিকেলের প্রথম ব্যাচের ডক্টর, এবং সে সময় তিনি দৈনিক আজাদের রিপোর্টার ছিলেন বাবা। যাই হোক, বাবা একজন ভাষা সৈনিক এবং দেড় মাস তিনি জেলও খেটেছেন। যাই হোক, তখন আমি সৌভাগ্যবতী যে এমন একটি ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, তারা প্রত্যেকেই খুবই সংস্কৃতিমনা, তাদের আগ্রহে আসলে আমার থেমে যাওয়া কলমটা আবার সচল হয়েছে। আমি সবসময় বলে থাকি সেটা, কারণ হচ্ছে আমি অনেকদিন লিখিনি, যেটা থাকে না যে সবাই আঁকিবুকি করতে করতে লেখা লেখি ভালো লাগা থেকে, বলেছিলাম যে বই পড়তে পড়তে লেখার প্রতি আগ্রহ জন্মেছিল, যে কোনো কারণে হয়তো লেখা হয়ে ওঠেনি আর, তবে কিছু লেখা তো হারিয়েও গিয়েছে। বাবা জানতেন আমি আসলে লেখালেখি করি, আবৃত্তি করি, সেই আগ্রহের জায়গা থেকে তার নিজেরও কিছু বই রয়েছে মেডিকেল সায়েন্সের উপরে। তো তিনি সবসময় বলতেন যে একটা কিছু করো, একটা কিছু করো, তুমি যেহেতু লিখতে পারো, তোমার লেখা আমি পড়েছি দু একটা ছোট লেখা, তোমার লেখার হাত ভালো, তুমি লেখো। তারপর বলতেন যে পেপার যে ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে ওগুলো এক জায়গায় করো, এক জায়গায় করলে একটা দেখবে অনেক মানে তথ্য সমৃদ্ধ একটা কিছু বই হয়ে যাবে। এভাবে করে আসলে বাবাই অনেকখানি আমাকে, আমার শ্বশুর বাড়ির লোকজন পরবর্তীতে আমাকে এগিয়ে দিয়েছেন আমার থেমে যাওয়া কলমকে, তাদের আগ্রহ আবার সচল হয়েছে। আমার হাজবেন্ড পুরো মোট কথা দু পরিবারের ভীষণ সাপোর্ট নিয়ে আমি এগোচ্ছি। আচ্ছা, এবং যখন থেমে যাওয়া কলমটা আবারও শুরু হলো চলতে, তখন প্রথম কোন বইটা বা কি লিখেছিলেন, সেটা কি কবিতা ছিল না কোনো গল্প গ্রন্থ ছিল? সেটা একটি কবিতাই ছিল, কবিতাটা সম্ভবত 21 নিয়েই লেখা এরকম আমার মনে পড়ে, এবং আর 21 নিয়ে আমি লিখেছিলাম প্রথম এটা। এবং পেন্সিল যে সাহিত্য সংগঠন রয়েছে ওখানে আমি ইয়ে করি, পোস্ট করি, দেখলাম যে ব্যাপক সাড়া পেয়েছি, যার ফলে আমার লেখার আগ্রহটা আরও বেড়ে গেল। বইমেলায় আপনার প্রথম যে বইটি ছিল আপা, এবার সেটা নিয়ে জানতে চাই। বইমেলাতে আপনার প্রথম যে বইটি এসেছিল সেটা সম্পর্কে একটু জানার আগ্রহ প্রকাশ করছি। এবং লিসনার আপনারা কিন্তু দেখছেন ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষর, আর জেতা আমিনার সাথে আছি, আর আজকে আমার অতিথি হিসেবে আছে সালমা সুলতানা। আপা প্রথম বইটার কথা যদি একটু স্মরণ করে আমাদেরকে বলতেন। আমার প্রথম বই ছিল শিশিরের শব্দে তোমায় খুঁজি, এটি একটি কাব্যগ্রন্থ, কবিতা দিয়ে আমার শুরু হয়েছিল পেন্সিল প্রকাশনী। জি,
আপা, এরপর আপনার দুটি গল্প গ্রন্থ দহন এবং কিছু ফুল কিছু ভুল, সেটা নিয়ে কিন্তু না জানলেই নয়। দহন একটি গল্প গ্রন্থ, এটি এটি প্রকাশন পেন্সিল প্রকাশনী। এটি মূলত এখানে কিছু আমার প্রথম গল্প গ্রন্থ হিসেবে আমি খুব স্যাটিসফাইড যে চমৎকার কিছু গল্প রয়েছে ওই বইটিতে। পাঠক হয়তো আবার এই বইটি রিপ্রিন্ট হবে, এই মেলায় আসবে কিছুদিন বাদেই, কাজ চলছে। এখানেও বেশ কিছু সুন্দর গল্পের সমন্বয় বইটি ছিল, আমার মনে আছে। একটি গল্প ছিল অনুরাধাও একটি মানচিত্র, এটি একটি দেশের গল্প, চমৎকার একটি গল্প, ব্যাপক সারা পড়েছিল আমার এই গল্পটা নিয়ে, যারা পড়েছে আমি দারুণ সমাদৃত আমার এই গল্পটি। তাছাড়া কিছু কিছু গল্প আছে, যেমন আমি বলেছি যে আমাদের জীবনটাই হচ্ছে গল্পের সমাহার, আসলে অনেক গল্প রয়েছে আমাদের জীবনে। যে বড় অপার চির বিদায় একটি গল্প আছে, সেই গল্পটি পড়ে অনেক ফোন পেয়েছি আমি, অনেক ইয়ে পেয়েছি যে আমার আপার গল্প, আপনি জানলেন কি করে, আপনি জানলেন কি করে। এমন আছে যে আরো কিছু গল্প ছিল, আমার এর মধ্যে ঠিক নাম পড়ছে না, মেঘে ঢাকা আকাশ এরকম একটি গল্প ছিল, নিস্তব্ধ অন্ধকার। তো সেই গল্পগুলো পড়ে যখন পাঠকের প্রতিক্রিয়া পেয়েছিলাম, তখন মনে হলো যে আমি মনে হয় কিছুটা হলো পাঠকের কাছাকাছি পৌঁছতে পেরেছি। কারণ হচ্ছে যখন নিজের জীবনের সাথে লেখকের গল্পগুলোকে রিলেট করা যায়, তখন মনে হয় যে না, লেখক হিসেবে কিছুটা হলো আমি পৌঁছাতে পেরেছি তাদের কাছে। আপনার এবারের বইমেলায় যে দুটো বই, এই দুটো বইয়ের মাধ্যমে আপনার পাঠকদের আরও কাছে যেন চলে যেতে পারেন, সেই শুভকামনা রইল। আপা, বই থেকে জানলাম যে আপনি আবৃত্তিও করেন, তো সেই থেকেই বলছি যে আমরা কিন্তু আপনার কাছ থেকে আবৃত্তি কিংবা কিছু যদি আপনি পড়ে না শোনান, তাহলে কিন্তু আমাদের আমরা আসলে তৃপ্ত হচ্ছি না। তো আশা করছি যে কিছু একটা আমাদেরকে পড়ে শোনাবেন, তো সেটা আপনার বই থেকেই শোনালে আমার মনে হয় যে আমার শ্রোতাদের জন্য সেটা ভালো হবে। ফুরাই বেলা আপার হাতে রয়েছে, সেখান থেকে আপা কি শোনাবেন আমাদের? আচ্ছা, আমি দর্শকরা যেহেতু শ্রোতা, দর্শক শ্রোতা যারা আছেন তারা হয়তো একটি আবৃত্তি শুনতে চেয়েছেন বা শুনে ভালো লাগবে, কিন্তু আমার মনে হলো যে কবিতা যদি সময় থাকে আমি শোনাবো, কিন্তু যেহেতু বই দুটো আমার মার্কেটে বইমেলায় রয়েছে, আমি চাই বইমেলা থেকে কয়েকটি লাইন, একটা গল্পের কিছুটা অংশ পড়ে যদি আমার শ্রোতাদের শোনাতে পারি। গল্পের নাম হচ্ছে সেই স্পর্শ। এক ঘোর লাগা সন্ধ্যায় অমলদার প্রথম চুমুর স্পর্শ আজও যেন আমার কপাল জুড়ে স্বমহিমায় বিরাজমান। কতবার হাতের আঙুলে মোছার চেষ্টা করেছি, জল দিয়ে ধুয়েছি কপাল, কিন্তু সে স্পর্শ রক্ত তিলক হয়ে আমার কপালে, আমার অস্তিত্বে। সেই অমলদা ডেকেছে আমায়, বহু বছর পর আবার তার ডাকে চলেছি মহাবিষ্টতায়। সকালে স্নান করে আনহিক সেরে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে হিমশীতল বাতাসে ভেজা চুল পিঠে লিয়ে আমি চলেছি অমলদার কাছে। তার ব্যথিত মুখ, কাউকে তোয়াক্কা না করে আমার হাত ধরে আড়ালে টেনে একটু কথা বলতে চাওয়ার আকুতি আমার অভিমানের বাঁধ ভেঙে দিয়েছিল বানভাসি জলের মতো। তার কাতর মুখ একটা নরম ভোরের মতোই আমাকে দুর্বল করে দেয়, তাই রুখতে পারিনি নিজেকে। অনেক বোঝাপড়া করেছি নিজের সাথে, যাব কি যাব না, অপেক্ষায় অমলদা। তার প্রতীক্ষিত প্রহরের উদ্বিগ্নতা আমার দরজায় কড়া নেড়ে গেছে বারবার। অবশেষে আকাশ সম দ্বিধার পাহাড় ডিঙিয়ে আমি ছুটে গিয়েছি তার কাছে। আমার অমল, আমার অমলদা ডেকেছে আমায়, সাধ্যিকার আমাকে আটকায়। কেন যাব, কিসের আশায় তখনও জানি না, শুধু জানতাম আমার অমলদা ডেকেছে আমায়, যেতে হবে তার কাছে, আমার অমলদার কাছে। দরজার সামনেই অস্থির অপেক্ষায় পায়চারি করছিলেন অমলদা, দীর্ঘ 5 বছর পর দেখা, অফ হোয়াইট জ্যাকেটের সাথে কালো রঙের ট্রাউজার পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, ভীষণ নির্মল লাগছিল তাকে। সদ্য ঘুম ভাঙা সকালের চুলগুলো অতটা পরিপাটি নয়, তারপরও দেখেছি তার অগোছালো চুলের বনবিথিকায় আমার অনিন্দ সুন্দর সকালের আহ্বান। আমি হারিয়ে গিয়েছি শিশুসুলভ সারল্যে, মহুয়ার গন্ধ ছোঁয়া ভোরের এক পশলা ভেজা বাতাস খেলে গেল অমলদার চুল নিয়ে। আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে অমলদা, আমি তাকাতে পারলাম না চিরচেনা সেই চোখের দিকে। নিচের দিকে তাকিয়ে তাকে অনুসরণ করে পেছন পেছন হেঁটে চললাম, বসলাম গিয়ে তার ঘরে। এলি তাহলে, নিচের দিকে তাকিয়ে অযথায় শাড়ির আঁচল ঠিক করতে করতে বললাম, তোমার ডাক উপেক্ষা করার
সাধ্য তো বিধাতা আমাকে দেননি অমলদা। আর এত সুন্দর বইটাও আমার মনে হয় যে না পড়ে এড়িয়ে যাওয়ার সাহসও আমার পাঠকরা, আমার যারা শ্রোতা আছে তাদের হবে না। আশা করছি ফুরিয়ে যায় বেলা, বইটি আপনারা ফুরায় বেলা, ফুরায় বেলা বইটি আপনারা সংগ্রহ করবেন, আর এবং লেখকের জন্য শুভকামনা রইল। আপা ফিরে যাই একটু আপনার ছোটবেলায়, কোথায় কেটেছে আপনার ছোটবেলা শৈশব? আমার স্কুল মাদারীপুরে, তারপর আমি ইডেন থেকে ইন্টারমিডিয়েট করে তারপর হচ্ছে অনার্স করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু এই যে লিটারেচার পড়বো ভালো লাগা, সেখান থেকে ওখানে চান্স পেয়েও আমি পড়িনি। পরে আমরা দেখা গেল যে কিছু বন্ধুরা মিলে একসাথে ইডেনে চান্স পাওয়ায় ওখানে চলে গিয়েছিলাম। আচ্ছা, পরে আমি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি। আচ্ছা, প্রথম যখন লেখালেখিটা শুরু হয় সেটা কোন বয়স ছিল আপা, ছোটবেলায় নাকি প্রথম কবে লিখতে শুরু করেছিলেন? আসলে না, আসলে প্রথম কবে যে লিখেছি ঠিক মনে পড়ছে না, মতো তবে আমার মনে আছে ক্লাস ফাইভে আমি একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা, তারপর মাঝে মধ্যে লুকিয়ে চুপে লিখতাম, ভালো লাগতো লিখতে, কিন্তু সেই লেখাগুলো এখনো আমার কাছে আর নাই। তবে সেক্ষেত্রে বলা যায় যে আমি ক্লাস এইট থেকে কিন্তু লিখতাম। আচ্ছা, কিছু গল্পও ছিল, কিছু কবিতাও ছিল, আর পরবর্তীতে আমি লেখালেখি শুরু করি আসলে 2011-12 সালের দিকেই। সেই লেখাগুলো লিখেছি তখন থেকে, কিন্তু প্রকাশ্যে এসেছে 2016 থেকে। আচ্ছা, 2016 সেটা কি বইমেলায় প্রথম প্রকাশ নাকি কোনো পত্রিকা বা অন্য কোনো ম্যাগাজিন? সবার আগে এসেছিল পত্রিকায়, জাতীয় দৈনিকে একটি কবিতা। ওই ওই স্মৃতিটা আপু একটু আমরা স্মরণ করতে চাই যে সেটা কবে ছিল এবং কি লিখেছিলেন, কবিতাটা কি নিয়ে ছিল বা কবিতার নামটাই বা কি ছিল? কবিতা আমার যতদূর মনে পড়ে কোনো একদিন কবিতাটার নাম, সেটি সম্ভবত প্রেমের কবিতাই ছিল। আর অনুভূতির কথা যদি বলি, নিজের লেখা প্রথম কোথাও দেখা, আমি লিখবো লেখক হিসেবে আমার একটা অক্ষর ছাপার বইয়ে থাকবে বা কোথাও কোনো কাগজে, এটা আসলে কখনোই ভাবিনি। মানুষের ছোটবেলায় হয় না যে আমি পাইলট হব, আমি ডক্টর হব, এই হব, সেই হব, কিন্তু লেখক সেরকম আমারও ইচ্ছে ছিল আর পাঁচজনের মতো, কিন্তু লেখক হবার ইচ্ছেটা আমার কখনোই ছিল না। ভালো লাগা থেকে লিখতাম, কিন্তু যখন দেখেছি যে আমার লেখা সমাদৃত হচ্ছে, মানুষ পড়ছে, নিজের লেখা যখন আমি পেপারে দেখলাম, অবিশ্বাস্য সেই ঘটনা। সব আসলে সব অনুভূতি সবসময় প্রকাশ করাও যায় না, ভীষণ ভালো লাগার ছিল নিঃসন্দেহে। তখন পরিবারের সবার প্রশংসা, সবার ভালোবাসা কি পরিমাণ পেয়েছিলেন একটু যদি বলতেন? হ্যাঁ, সেই অনেক পেয়েছি, সেই পাওয়াটাই তো আমাকে পরবর্তীতে আমার এগিয়ে নিয়ে এসেছে এবং সেই থেকে লিখছি। প্রথম যখন আপা বইমেলায় নিজের বই আসলো কি মনে হতো? সারাদিন বইমেলায় পড়ে থাকে এমন কি হতো নাকি আপনার? তাই মনে হতো, এখনো কিন্তু তাই যাই, মানে বিকাল হলে আজকে ভাবি যে যাবো না, কিন্তু বিকাল হলে কেন যেন ঘরে থাকতে ইচ্ছে করে না, কারণ আমার মনে হয় যে ওখানে আমার কি যেন রয়ে গেছে। আগে যেহেতু বইমেলাটা তো ভীষণ আমাদের আকাঙ্ক্ষিত, যে হলে যেতাম ঘুরে ঘুরে বই দেখা, প্রিয় লেখকদের বই কেনা, আর এখন যেহেতু নিজের বই আছে ইচ্ছে করে প্রতিদিনই যেতে এবং চেষ্টাও করি যেতে থাকি। কোন জিনিসটা বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এখন লেখক হিসেবে যেতে নাকি আগে যে পাঠক হিসেবে যেতেন, সেটা কোনটা বেশি টানে আপনাকে, কোন জিনিসটা বেশি উপভোগ করেন? ডেফিনেটলি এখন, কিন্তু ভালো লাগার ছিল দুটো সময়ই, কারণ পড়তে ভালোবাসতাম, সেহেতু টানে টানে চলে যেতাম প্রিয় লেখকদের বই সংগ্রহ করার জন্য, আর এখন যেহেতু আমার লেখা আছে ওখানে, তো এখনকার অনুভূতি ডেফিনেটলি অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আমার লিখছি, পাঠকরা আমার বই দেখছে, পাঠকের সঙ্গে সরাসরি কথা বলতে পারছি, অনেক ভালো লাগে। এবার এবারের বই দুটোর সারা কেমন দেখলেন? এই যে 12-11 দিন শেষ হয়ে গেল বই মেলার, কেমন সারা পাচ্ছেন নতুন? ভালো সারা পাচ্ছি, অনেক পাঠকরাই আসছে, কিনে নিচ্ছে, এবং অনলাইন অবশ্য রকমারি থেকে অনেক বই চলে গেছে অলরেডি, কিন্তু এখন এই যে পাঠকরা আসছে, আমি আমি খুব কি বলবো, খুশি যে পাঠকরা এসে আমার বই নিচ্ছেন, ভালোই সারা পাচ্ছি। পাঠককে কি জিজ্ঞেস করা হচ্ছে যে বইটা কেমন লেগেছে, যারা পড়েছে তাদের অনুভূতি, কিংবা তাদের কাছ থেকে কখনো কোনো সাজেশন চাচ্ছেন কিনা, বা তাদের অনুভূতিগুলো কি থাকছে? তাদের অনুভূতি আসলে আমি যেমন নতুন বই সম্বন্ধে তো এখনো তেমন ইয়ে পাইনি, কিন্তু পেছনের বইগুলো যেহেতু তাদের ভালো লেগেছিল বলেই কিন্তু লেখকের বই খুঁজে খুঁজে তারা আবার নিচ্ছেন। তো যেহেতু যখন দেখে যে একই পাঠক বারবার এসে আমার বই নিচ্ছেন, খোঁজ নিচ্ছেন, নতুন কি আসছে, তো বলা যায় যে তাদের ভালো লেগেছিল আসলে, তাই আবার সংগ্রহ করছেন। আমরাও আসলে এটাই চাই যে বারবার এই সুন্দর বইগুলো, যারা পাঠক আছেন, যারা বই প্রেমী আছেন, বইকে ভালোবাসেন, বইগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। আমাদের একজন লিসেনার আপা আমাদেরকে একটা প্রশ্ন করেছে আপনার কাছে, সেটা হচ্ছে একজন লেখক কখন লেখক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় কি, বিভিন্ন লেখকদের সেক্ষেত্রে পড়া উচিত বই, যে যারা আমাদের দেশের অগ্রজ, যারা জনপ্রিয় লেখক রয়েছেন বা ভালো লেখক রয়েছেন,
তাদের লেখাগুলো পড়লেই বোঝা যাবে যে আমার লেখার মানটা কেমন হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে না, লেখা তার যখন তখনই প্রকাশ করতে পারবে, সেক্ষেত্রে পাঠকদের সারা একটা বিষয়, সেটিকেও সে সেভাবে নিতে পারে যে আমার লেখাটা কতটুকু মানুষ নিচ্ছে। আর যেহেতু বিভিন্ন লেখকদের আমরা বই পড়ছি, তাদের লেখার মান দেখে, জনপ্রিয় যারা লেখক আছেন, ভালো লেখক যারা আছেন, সেক্ষেত্রে আমার নিজের লেখাটাকে যদি বিচার করি যে সেই মানদণ্ডে কতখানি আমি ভালো লিখছি, তো তখন যখন বোঝা যাবে না যে না, আমি আসলে আমার লেখা কিছুটা হচ্ছে বা তাদের কম্পারিজনে যে আমারটা ভালো হচ্ছে বা পাঠকরা ভালোভাবে নিচ্ছেন, আমার মনে হয় যে তখনই নিজেকে, যেহেতু এখন ফেসবুক আছে, অনেক অনলাইন যোগাযোগের, পাঠকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম রয়েছে, তো সেক্ষেত্রে পাঠকদের কাছে আমরা সহজে পৌঁছাতে পারছি। তো সেই হিসেবে দেখা যায় যে পাঠকদের সাড়া, আমার নিজের বিচার, লেখকদের বই পড়ে আমি নিজেকে নিজে কম্পেয়ার করতে পারছি, যখন মনে হবে যে না, এখন আমার লেখাটাকে বই আকারে আমি প্রকাশ করতে পারি, তখনই তিনি করবেন। ধন্যবাদ আপা। কাউসার আহমেদ, আপনার এই প্রশ্নের উত্তরটা আমার কাছে একটু মনে হলো যে আমি একটু আমার কথাগুলো আপনার সাথে শেয়ার করি। তা হচ্ছে, একজন লেখক যখন তার লেখা নিজে পড়ে কিংবা লিখে যখন তার আত্মতৃপ্তিটা আসবে যে হ্যাঁ, আমার আমার লেখাটা খুব চমৎকার হয়েছে, আমার লেখাটা আরও দশজন জানুক, আরও দশজনের অনুভূতির জায়গাটাকে আমি নিতে পেরেছি, আরও দশজনের অনুভূতিটাকে বুঝে আমি লিখতে পারছি, আমার মনে হয় যে তখনই কিন্তু লেখক হিসেবে আত্মপ্রকাশ করা যায়। সেজন্য এমন কোনো সিলেবাস নেই যে এই সিলেবাসটা কমপ্লিট করে তারপর সে লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, আমার মনে হয় না সেরকম কোনো মানদণ্ড আছে। আর আপনার যদি লেখালেখির অভ্যাসটা থাকে, আমি আপনাকে বলছি কাউসার আহমেদ, আপনিও কিন্তু আত্মপ্রকাশ করতে পারেন। আপনি প্রায় দেখি যে আমার যারা বলেছি যে এখন যেহেতু অনেক অনলাইন মাধ্যম রয়েছে, সেটিও একটা, কিন্তু সেক্ষেত্রে পাঠকদের একটা উনি মতামত পাচ্ছেন, নিজে তো অবশ্যই সেলফ স্যাটিসফ্যাকশন সবার আগে। আপনি আপনি লিখতে থাকুন, আপনার লেখাগুলো বিভিন্ন জায়গায় প্রকাশ করুন, দেখুন যে আপনার আপনাকে কারা পড়ছে, তাদের কি মতামত, হ্যাঁ এটা একটু জানার চেষ্টা করবেন। এবং আপনাকে ধন্যবাদ, যারাই আমার অতিথি আসে সবার কাছে আপনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রশ্ন থাকে, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে সজীব আছে, সজীব ফরিদাবাদ থেকে আমাদেরকে শুনছে, ধন্যবাদ সজীব আপনাকে। আমি এখানে, আচ্ছা আপনি এখানে আসতে চান, আমার এই আয়োজনে আসতে হলে যারা আসলে লেখালেখিকে ভালোবাসে, লেখালেখির সাথে যুক্ত আছে, এবং বিশেষ করে ভাষার এই মাসে আমাদের অমর একুশে বইমেলায় যাদের বই আসে, আমরা চেষ্টা করি সেই সব লেখকদের, সেই সব কবিদের আমাদের অনুষ্ঠানের মাধ্যমে নিয়ে এসে তাদের বইটার একটু প্রচারের আমরা চেষ্টা করি। তো আপনার যদি সেরকম কিছু থাকে আমাকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব আপনার লেখাটি পড়ে আপনার সম্পর্কে জেনে আপনাকে আমার এই আয়োজনে আমন্ত্রণ জানানোর। আপা আর একটা বার আমরা চলে আসি আপনার কাছে, বইমেলার কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? ধরুন আমি যদি আমার কথা বলি, বইয়ের নতুন গন্ধ সেটা তো সবারই ভালো লাগে, তাছাড়া আমার যেমন ভালো লাগে, এখন বইমেলা মানেই একটা প্রাণের আড্ডারও জায়গা, তো আপনার কাছে আসলে কোন জিনিসটা আপনাকে বেশি টানে বইমেলায়? পাঠকের ভালোবাসা পাবেন তা তো আছে, এছাড়া আর কোন কোন জিনিসগুলো আপনাকে খুব টানে? যে লেখকদের দেখা পাচ্ছে, যে লেখকদের খুব ভালোবাসি, দেখার সুযোগ হয় না, দেখা হয়ে ওঠে না, কিন্তু সব লেখকরাই চেষ্টা করেন যে বইমেলার সময় উপস্থিত থাকতে, মেলাতে থাকার চেষ্টা করেন। সেক্ষেত্রে যখন নিজের প্রিয় লেখককে দেখতে পাই, তাদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করতে পারি, সেটা খুব ভালো লাগে আমার কাছে। আর অবশ্যই যে পাঠকদের সঙ্গে, নিজেদের যে লেখকদের সঙ্গে যে একটা বন্ধন তৈরি হওয়ার, প্রিয় লেখককে দেখার আগ্রহ নিয়ে যে আসেন, এই জিনিসটা আমাকে খুব, আমাকে খুব টানে আসলে। এই যে মেলা, মানে আমাদের প্রাণের মেলা, ভাষার মেলা, এই যে আমার খুব ভালো লাগে যে একটা বই মেলায় এত মানুষ আসে, এত বই সংগ্রহ করছে, ভাষার জন্য কি দুর্নিবার টান হলে এটা আসলে সম্ভব, এই জিনিসটা আমাকে খুব ভালো লাগে। একটা প্রশ্ন মাথায় ঘুরছিল আপা, তা হচ্ছে অনেকেই বলে যে এই প্রজন্ম বই পড়ছে না, বই থেকে দূরে, তবে যদি বইমেলায় যেয়ে থাকি তখনই দেখতে পাই কিন্তু না, এ প্রজন্মের মানুষের ভিড়ও কিন্তু বইমেলায় প্রচুর থাকে। তো আপনার আসলে কি মতামত আপা, এ প্রজন্ম কি আসলে বই থেকে দূরে চলে যাচ্ছে? আর যদি দূরে চলেই যায়, তাদেরকে বইয়ের কাছে আনার জন্য আর কি করা যেতে পারে? আমার মনে হয় না, একজন লেখক হিসেবে আমি বলতে পারি যে খুব বেশি যে দূরে চলে গেছে গেছে তা নয়, তাহলে এই বইগুলো যাচ্ছে কোথায়? পাঠক তো কিনে নিচ্ছে, আমাদের হাজার হাজার বই কিনে নিচ্ছে, তো তো সেই হিসেবে বলা যায় যে একেবারে কিন্তু চলে যায়নি। তবে বাবা মা হিসেবে কিছু দায়িত্ব রয়েছে, বইয়ের যে মজাটা ওটা যদি সন্তানকে ধরে দেওয়া যায়, দেখিয়ে দেওয়া যায় একবার, বুঝতে, যেমন আমি আমার ছেলেকে গল্প পড়ে শোনাই বই থেকে বিভিন্ন সময়, তখন দেখা যায় যে তার যখন সে ভালো লাগে, মজা পায়, তখন বলে আম্মা আমাকে বইটা সংগ্রহ করে দাও। কিছুটা আমাদের নিজেদেরও দায়িত্ব রয়েছে, যেমন বাবা মায়ের দায়িত্ব রয়েছে ছেলেদেরকে, বাচ্চাদেরকে বইমুখী করার জন্য, যেহেতু এখন তো আসলে বিভিন্ন আমরা ইবুকও কিন্তু পড়ছি, তো নানানভাবে আসলে বই থেকে আসলে সরে যায়নি, কোনো না কোনোভাবে কিন্তু আমরা বইয়ের সঙ্গে সম্পৃক্ত আছি। আর যারা বইকে ভালোবাসেন
তারা এসে যতই আমরা অনলাইনে পড়তে পারছি না কেন বইটি কিন্তু সংগ্রহ করেন। সেক্ষেত্রে আমার মনে হয় না যে তারা কেউ, যারা বই প্রেমী, একেবারে বই থেকে দূরে চলে যাচ্ছে, প্রচুর বই বিক্রি হচ্ছে। জি আপা, আমি আমিও তেমনটাই মনে করি। অনেকেই আমাদেরকে লিখছে যে এ প্রজন্ম বইকে ভালোবাসছে না। আমি কিন্তু সেটার সাথে একদমই একমত নই। আপনি যখন বইমেলায় যাবেন, আপনি কিন্তু দেখবেন সেখানে একদম ছোট থেকে বড় সবাই আছে। আর আমি আমার লাস্ট এপিসোডের কথা একটু আপনার সাথে শেয়ার করি। আমার যিনি অতিথি ছিলেন, তিনি বলছিলেন যে এমন অভিযোগ তারা পায় যে বাচ্চারা আসলে বই কিনতে চায়, বাবা মা তাদেরকে বই দিতে চায় না, যে অনেক বই আছে, এটা তোমার জন্য নয়, এরকম কিছু একটা। তো সেখান থেকে আমার আমার অনুরোধ থাকবে, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, প্যারেন্টসরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে তাদের চিন্তা শক্তিটাকে বাড়ানোর জন্য বই কিনে দিন। বই কিন্তু পড়ে সে তার মতো করে ভাবতে পারবে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তার কল্পনা শক্তিটা কিন্তু অনেক বেশি বাড়বে। বইয়ের মেলায় নিয়ে যান, লেখকদের সাথে পরিচয় করিয়ে দিন, বইয়ের সাথে পরিচয় করিয়ে দিন, তাহলেই দেখবেন একটা সুন্দর সমাজ কিন্তু আমরা গড়তে পারবো। আরো বেশ কিছু প্রশ্ন আমরা নিতে চাই আপু আপনি। আমি বই মেলায় আছি আপনার, আচ্ছা আপনি বই নিতে চাচ্ছেন, বইটা সম্পর্কে আরেকবার জানতে চাচ্ছেন, আমি আপনাকে একটু ছোট করে বলে দিই, তারপর আমরা আপার কাছে যাব। কাচের চুড়ি, আপার যে বইটি, এটা আপনি পাচ্ছেন অন্য প্রকাশে। না না, এটা হচ্ছে চলন্তিকা, চলন্তিকা, চলন্তিকা প্রকাশনীতে আপনি পাচ্ছেন কাচের চুড়ি। আমি আবার একটু প্রচ্ছদটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বইটি, যে বইটি নিয়ে আপা একটু আগে আমাদেরকে বলেছে। আপার এবারের বইমেলায় দুটি বই আছে, একটি হচ্ছে কাচের চুড়ি চলন্তিকা প্রকাশনী থেকে। আপা, প্রকাশনীর স্টল নাম্বারটা কি আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ফুরাইবেলা এসেছে অন্য প্রকাশ থেকে, 31 নম্বর প্যাভিলিয়ন। কাচের চুড়ি এসেছে চলন্তিকা প্রকাশনী, স্টল নাম্বার 203-204। আপা তো বলে দিয়েছে, আশা করছি আপনারা শুনেছেন। এবং এই হচ্ছে আরেকটি বই, ফুরায় বেলা। আশা করছি বই দুটো আপনারা সংগ্রহ করে নেবেন। আমি বই ভালোবাসি, ধন্যবাদ হুসাইন, আপনি জানিয়েছেন যে আপনি বইকে ভালোবাসেন। যারা বইকে ভালোবাসেন, যারা বই পড়তে ভালোবাসেন, তাদের জন্যই আমাদের এই আয়োজন। আপা, আমরা আমাদের এই আয়োজনটা শেষ করব। শেষ করার আগে আমার লিসনারদের জন্য আপনার বই থেকে বা আপনার কোনো লেখা যদি আরেকটু আমাদেরকে শোনান, আমার মনে হয় যে তাহলে সবাই বেশ আনন্দিত হবে। কোনটা করলে ভালো হয়, কবিতা শোনাবো নাকি আমার বই থেকে কিছু অংশ পড়াবো? আপনি যেখানে যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন আপা, আমরা সেখান থেকেই শুনতে চাই। চলছে লিসনার ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষর, আর যে তামিন আপনার সাথে আছে, এবং আমাদের আজকের অতিথি সালমা সুলতানা। আপাকে আপনারা ফেসবুক লাইভে আমাদের সাথে দেখতে পাচ্ছেন, তার দুটো বই এবারের বইমেলায় আসছে। দুটো বইয়ের প্রচ্ছদ আমি আপনাদেরকে দেখিয়েছি, ফুরায় বেলা এবং কাচের চুড়ি। আশা করছি বই দুটো সংগ্রহ করবেন, একটি অন্য প্রকাশ থেকে এবং অন্যটি হচ্ছে চলন্তিকা প্রকাশনী থেকে। স্টল নাম্বারও জেনে গেছেন, আশা করছি এবারের বইমেলা থেকে বই দুটো সংগ্রহ করবেন। এবং যারা আমাদেরকে লিখছেন তাদেরকেও অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। আপার লেখা থেকে আমরা শুনবো, আপা আমাদেরকে কাচের চুড়ি থেকে কিছুটা শোনাচ্ছে। আচ্ছা, আমি আগের বার শুনেছিলাম ফুরায় বেলা গল্পগ্রন্থ থেকে, এবার শোনাচ্ছি কাচের চুড়ি গল্পগ্রন্থ থেকে একটি গল্পের কিছুটা অংশ। জি, গল্পের নাম কুমারী মাতা, পড়ে শোনাচ্ছি। জি, মুখ ও মুখোশের দুনিয়ায় কাউকে বেহিসেবি ভালোবাসাই হয়তো আমার দোষ ছিল, সে দোষ আমি মেনে নিয়েছি নির্দ্বিধায় নিঃসংকোচে। আমি সমাজ ছেড়েছি, পরিবার ছেড়েছি, আমার ভুল ভালোবাসার সত্য ফুলকে সঙ্গী করে, ফুল আমার মেয়ে, আর সে আমার ভালোবাসার যাতনা, আমার দুঃখ, আমার জাগরণ, আমার সাহস শক্তি, আমার সঞ্চয়, আমার নির্ঘুম রাত বেয়ে আসা সকল ক্লেশে এক চিলতে সুখ। মফস্বলে রাত বড় বেশি নিবিড় গাঢ়, একটা পাখি ডানা ঝাপটিয়ে চলে যায়, পেঁচার কুকু ডাকে, রাতের নৈঃশব্দতা আরো বেশি শুনশান, মনে পড়ে বিদায় বেলায় মার ছল ছল মুখ, আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমরে কেঁদে ওঠেন খুব ক্ষীণ সর্দার, চলে যা পোড়ামুখী বলে হুহু কান্নায় ভেঙে পড়েন, আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেন, আমি কাঁদিনি। সকাল হবার আগেই বেরিয়ে পড়ি, হাত পা ছুঁড়ে কেঁদে ওঠে ফুল, ক্ষুধার জানান দিচ্ছে, তার এখন আন্দাজ হয়ে গেছে মুখটা কতদূর এগোলেই তার খাবার পেয়ে যাবে। চোখ বন্ধ করেই চুক চুক করে দুধ খেতে খেতে মায়ের মুখের দিকে একবার তাকায়, তারপর ঘুমিয়ে যায়। তার ছোট্ট হাতে আমার আঙুল ধরা, আমি তার কপালে চুমু খাই। আমাকে এই স্বর্গীয় অনুভূতি দিয়েছিল এক প্রতারক ভালোবাসা, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তবে ভুলিনি, ভুলিনি তার বিশ্বাসঘাতকতা, তার চোখ উল্টানো। তোমার সমস্ত কথা লিখে রেখেছি,
সেই ফিনিক ফোটা জোছনার গায়ে উম্মাতাল তুমি কথা দিয়েছিলে, বলেছিলে তুমি তো আমারই, তবে আর দ্বিধা কেন মাধবী? একটা লাল বেনারসিতে জড়ালেই কি ভালোবাসা মহিমান্বিত হয়, কিংবা তার বীজ প্রথিত হয় গভীর থেকে গভীরে? তার কথার জাদুতে মহাবিষ্ট আমি। সে দুহাতে আমার চোখ ঢেকে দিয়ে ঠোঁটে পুরে দিয়েছিল ঠোঁট। মন তখন অস্থির, দেহের গভীরে দেহ খুঁজে চলেছে তার স্থায়ী নিবাস। প্রচণ্ড তৃষ্ণার মতো ঢক ঢক করে খেয়ে নিয়েছিল শিশিতল জল। আমি বিশ্বাস করেছিলাম একটা ফণী মনসাকে। সেই আদিম রাত্রিতে মনের সাথে দেহ ডুবে গিয়েছিল, তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে মুখ মুছে চলে গেছে। আর আমার ফুলকে বিকশিত হবার আগেই দাঁড় করাতে চেয়েছিল মৃত্যুর মুখোমুখি। এখন সময় নয় মাধবী, সময় হবে কবে? সময় আসুক, তার অপেক্ষায় রইলাম। বাপা, আপনার লেখার জাদুতে হারিয়ে যাচ্ছিলাম, সুন্দর কিছু অনুভূতির কথা জানছিলাম। ধন্যবাদ আপা, আপনাকে দুটো বই থেকেই আমাদেরকে একটু একটু করে শুনিয়েছেন। আপনার দুটো বইয়ের জন্যই শুভকামনা রইল। পাঠক যেন এই বইগুলোকে গ্রহণ করে নেয়, আর এখানেই তো একজন লেখকের সফলতা আমি বলবো, তো লেখক হিসেবে আপনিও সফল হন, শুভকামনা রইল আপনার জন্য। শুভেচ্ছা সবাইকে, আমার অনেক শুভেচ্ছা রেডিও ক্যাপিটাল FM 94.8 কে, এতক্ষণ যারা শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকল ভাষা শহীদদের প্রতি আবার আমার গভীর শ্রদ্ধা। এবং লিসনার, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আরো একটাবার আপনাকে আমন্ত্রণ রইবে আপার যে বই দুটো এবারের বইমেলায় আছে, বইমেলা থেকে বইগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য। অক্ষর থেকে বিদায় নিল আমার রেগুলার যে আয়োজন, জানেন ভাবিনি আবার আপনার কাছে ফিরবো, তাই সাথেই থাকুন, শুনতে থাকুন 94.8 ক্যাপিটাল FM, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।